আসসালামু আলাইকুম। 2023 সালের এসএসসি পরীক্ষার্থী সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আমরা তোমাদের পরীক্ষার জন্য একটা সাজেশন নিয়ে এসেছি, যে সাজেশন দেখার মাধ্যমে বা যে সাজেশন অনুসরণ করার মাধ্যমে তোমরা খুব সুন্দর সাবলীলভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা এই শেষ মুহূর্তে। আসলে শেষ মুহূর্তে আমাদের সাজেশন নিয়ে উপস্থিত হওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ, যে তোমরা কিন্তু পড়াশোনা করছো, এখন যারা ক্লাসটি দেখছো বা সাজেশনটা নিতে যাচ্ছ তারা প্রত্যেকেই পড়াশোনা করছো, কেউ কম কেউ বেশি। তো আমরা কম বেশি উভয়ের জন্যই কথা বলবো, সবাইকে সব রকমভাবে বলে দিব। আর আরেকটি বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে, এই সাজেশনটা কিন্তু আমরা শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য না, আমাদের যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের জন্য করা হয়েছে। সুতরাং সবগুলো বোর্ডের স্টুডেন্টরাই কিন্তু এই সাজেশনটি অনুসরণ করতে পারে। সবার কথা চিন্তা করে, সব জায়গা বিশ্লেষণ করে, কোন অধ্যায়, কোন টপিক, কোন প্রশ্ন এইবার আমাদের পরীক্ষাতে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা আমাদের পুরো ভিডিওটি পুরোপুরি দেখবা এবং এটা দেখার মাধ্যমে তোমাদের যে ক্লাসের যে পড়াগুলো, মানে যে বিষয়গুলো তোমাদের শেষ মুহূর্তে দেখতে হবে বা পরীক্ষাতে যাওয়ার আগে, পরীক্ষা দিতে যাব আমি, পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে আমাকে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, সেইগুলো আমরা আমাদের আজকের ক্লাসের মাধ্যমে জানতে পারবো। তো প্রথমত বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটু চিন্তিতই থাকে, কারণ প্রথম দিক থেকে তারা এটাকে গুরুত্ব দেয় না, সেটা আমরা প্রত্যেকেই জানি। সেই জানার জায়গা থেকেই তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে এবং নির্ভয়ে যাতে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো, সেইভাবেই আমরা আমাদের আজকের সাজেশনটা প্রস্তুত করেছি এবং আশা করি তোমরা এই সাজেশনটি অনুসরণ করে 100% সফলতা অর্জন করতে সক্ষম হবা। আচ্ছা, এই যে আমি তোমাদের একটা সাজেশন এখানে একটা কমপ্লিট করা আছে, দেখো এই সাজেশনটার প্রথমে যে কাজটা করা হয়েছে, যে কাজটা আমি তোমাদের জন্য করেছি, অধ্যায় ভিত্তিক সাজেশন। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা দিক, যে আমরা কনফিউজ থাকি যে কোনটা থেকে প্রশ্ন আসবে এবং কোন জায়গা থেকে আমরা প্রশ্নের অ্যান্সারটা করব, এটা নিয়ে আমরা সবসময় একটু চিন্তিত থাকি। তো আমরা সেই কারণে যারা এই বিষয়টা নিয়ে চিন্তিত আছে, যে আমি কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কোন জায়গা থেকে অ্যান্সার করব, তাদের জন্য আমার এই চারটি করা এবং এই চারটি অনুসরণ করার মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করতে পারবে। আমি প্রথমে একটা কথা বলে নিয়েছি, যে আমার এই সাজেশনটির মাধ্যমে তোমার প্রত্যেকটি বোর্ডের শিক্ষার্থীদের জন্য কিন্তু কাজে লাগবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, যে যে বোর্ডেরই হও না কেন, প্রত্যেকটি বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই সাজেশনটি প্রযোজ্য। সেভাবে এই সাজেশনটি তৈরি করা এবং আমরা কিভাবে পড়তে হবে, কোন দিকগুলো আমাকে শেষ মুহূর্তে দেখতে হবে এবং আমি আমার একটা মানে মোটামুটি একটা অবস্থান থেকে কীভাবে ভালো করতে পারবো বা ভালো অবস্থানটাকে আমি শেষ মুহূর্তে ধরে রাখতে পারবো, কারণ অনেক সময় দেখা যায় ভালো একটা প্রিপারেশান থাকার পরেও একটু মানসিক দুর্বলতার কারণে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ি, অনেক সময় একটু সামান্য কিছু নম্বরের জন্য কিন্তু আমাদের গোল্ডেন এ প্লাস ছুটে যেতে পারে। এই কারণে আমাদের ওভার কনফিডেন্ট না থেকে প্রত্যেকে একটা মানে শৃঙ্খলভাবে ধীরস্থিরভাবে আমাদেরকে বিষয়গুলো অনুসরণ করতে হবে। আমরা যদি বিষয়গুলো অনুসরণ করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই আমাদের যে সামনের যে চিন্তা ভাবনা বা সামনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু পূর্ণতা পাবে। তো দেখো, আমি এখানে অধ্যায় ভিত্তিক যে বিষয়টা তোমাদের এখানে দেখাচ্ছি, আমাদের এখানে মোট অধ্যায় হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী 9টা অধ্যায়। আমাদের পাঠ্যবইতে 16টি অধ্যায় ছিল, সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী 9টা অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের সৃজনশীল প্রশ্ন থাকে কিন্তু 11টা। তো সৃজনশীল প্রশ্ন 11টা থাকবে আর আমাদের আসবে হচ্ছে 9টা অধ্যায় আছে, সুতরাং প্রত্যেকটি অধ্যায় থেকে আমি একটা সৃজনশীল প্রশ্ন কমন পাচ্ছি। এটা মাস্ট, আমি প্রত্যেকটি অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাচ্ছি। তাহলে কি হবে, 2টা অধ্যায় থেকে একটা একটা করে বেশি সৃজনশীল প্রশ্ন থাকবে। আমি কিন্তু সেটা সুন্দর করে এখানে তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি, দেখো 2023 সালের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, সুতরাং সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী 9টি অধ্যায়ের প্রত্যেক অধ্যায় থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন এবং যে কোনো 2টি অধ্যায় থেকে এক যোগ এক 2টি প্রশ্ন বেশি থাকবে। এই আমার মোট প্রশ্ন হবে কয়টি, 11টি। তাহলে এই যে আমার 11টি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন কোথায় থেকে কিভাবে আসবে আমরা কিন্তু এখানে জেনে গেছি। এখন আমার কাজ কি, এখন আমার কাজ আমি কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে বেশি, কিভাবে আসতে পারে আমি সেই সংখ্যাটা তোমাদেরকে দেখাই। দেখো আমরা এখানে যে দিকটা দেখাচ্ছি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যেখান থেকে আমাদের 3টি প্রশ্ন আসবে, এটা এটা মোটামুটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি, আমি একদম নিশ্চিতভাবে বলতেছি, তুমি প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় পড়বা, এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে তুমি 3টি সৃজনশীল প্রশ্ন কমন পাবা। এটা প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রেই দেখবা যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে 3টি সৃজনশীল প্রশ্ন চলে আসছে। এরপর আমাদের
চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, এই চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন আসবে। চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, যে চতুর্থ পঞ্চম অধ্যায় আমাদের পাঠ্যবইয়ের চতুর্থ পঞ্চম অধ্যায় রয়েছে, সেখান থেকে আসবে তিনটি সৃজনশীল প্রশ্ন। এরপরে আমাদের পরীক্ষার জন্য রয়েছে ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, এগারো অধ্যায় ও ষোলো অধ্যায়। এই চারটা অধ্যায় থেকে আমাদের, এই পাঁচটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে কয়টি? এই পাঁচটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে, এই যে এই পাঁচটি প্রশ্ন পাঁচটা অধ্যায় থেকে আসবে। তাহলে আমাদের মোট পাঁচটি, আর আমি বললাম এখান থেকে তিন তিন ছয়টি, এই মোট এগারোটি সৃজনশীল প্রশ্ন কিন্তু আমাদের কমন পাচ্ছি আমরা। এই সুবিধাটা আমরা কোথা থেকে পেলাম? ওই যে সংক্ষিপ্ত সিলেবাসের যে সুবিধাটা, আমরা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের সুবিধা থেকে এই সুবিধাটা পেলাম, যে আমি নয়টা অধ্যায় পড়ে এগারোটা সৃজনশীল প্রশ্ন কমন পাচ্ছি। এখানে শেষ মুহূর্তে আরেকটি কথা বলে রাখি, যে কোনো কারণে যদি এখান থেকে আমাদের তিনটা না আসে, না আসলে তো দুইটা মাস্ট আসবে, তিনটা না আসে, সেই ক্ষেত্রে আমাদের ষোলো নম্বর অধ্যায়ে একটা বেশি আসতে পারে। ষোলো নম্বর অধ্যায়ে কি হতে পারে? একটা বেশি আসতে পারে। এর এলোমেলো হওয়ার কোনো সম্ভাবনা নেই, এর মধ্যেই আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। এখন একটা কমন কথা হয়ে গেল যে আমি কোনটা থেকে প্রশ্ন অ্যান্সার করব, এটা একটা কমন কোশ্চেন, বা আমরা নিজেরাই কনফিউজ। এখন আমরা দেখো, আমি একটা কথা বলি, মিলিয়ে নাও। তোমরা অধিকাংশই এই কথা, যারা যদি শুনে থাকো বা শুনে ফেলছো যারা, তারা অধিকাংশই সিদ্ধান্ত নিয়ে নিছো এই তিনটা বাদ দিয়ে দিব। অধিকাংশ আমি বলবো যে 80% স্টুডেন্ট ডিসিশন নিয়ে নিছে যে এই তিনটা প্রশ্ন বাদ থাক, ওইটা পড়বো না, ওটা বাদ। ঠিক কি না বলো? ঠিক, আমার বিশ্বাস যে অধিকাংশ স্টুডেন্ট বলছে এই তিনটা বাদ দিয়ে আমি পড়বো না, এটা করা যাবে না। কেন করা যাবে না তার কিছু নির্দেশনা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো, আমি এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা দিয়ে দিছি। বিশেষ দ্রষ্টব্য 1, 2, 4, 5, 6, 11 অধ্যায় থেকে সৃজনশীল উত্তর করলে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি। পূর্ণ নম্বর পাবো আমি, তাহলে আমার এখানে 1, 2 থেকে 3, 4, 5 থেকে 3, 6টি, আচ্ছা দুইটা মিলে ধরলাম, এই জায়গাটা থেকেই কিন্তু আমরা কয়টা পাচ্ছি? পাঁচটি সৃজনশীল কম পক্ষে। এটা মাস্ট বি প্রত্যেকটা বোর্ডে আমি বলে দিচ্ছি যে এইটা থেকে, আমি ছয়টা বলে দিচ্ছি, যদি কোনো কারণে কম আসে সেক্ষেত্রেও পাঁচটা আসবেই, একদম 100% গ্যারান্টি যে পাঁচটা সৃজনশীল প্রশ্ন আসবে। তাহলে এখান থেকে পাঁচটা আমার লিখতে হচ্ছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে কয়টা হয়ে গেল? আরো ধরো দুইটা, তাহলে কিন্তু আমার 60টা সৃজনশীল হয়ে যাচ্ছে, একদম 100% 60টা সৃজনশীল হয়ে যাচ্ছে। তো এখান থেকে, এই অধ্যায়গুলো থেকে লিখলে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমি পূর্ণ নম্বর পাবার আমার এখানে একটা সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে শিক্ষার্থীদেরকে। আমি কেন আবার বলতে পারো যে কেন আপনি ষোলো নম্বর অধ্যায়টাকে অ্যান্সার করতে আমাদেরকে অ্যাভয়েড করতে বলছেন? কারণ ষোলো নম্বর অধ্যায় অ্যান্সার করতে অ্যাভয়েড করতে এই কারণেই বলছি যে ষোলো নম্বর অধ্যায় থেকে প্রত্যেকে অ্যান্সার করবে, প্রত্যেকটা স্টুডেন্ট অ্যান্সার করবে। যে স্টুডেন্টটা ওই পরীক্ষার আগের দিন পড়ে গেছে সেও অ্যান্সার করবে, সেও লিখবে। তো তুমি যদি ষোলো নম্বর অধ্যায় থেকে অ্যান্সার করতে যাও, যদি ভালো করে কিছু ইনফরমেশন না দিয়ে গতানুগতিক লিখো, তাহলে দেখবে একটা সৃজনশীলে 5, 6 নম্বর তুমি এভারেজ নম্বর, টিচাররা ওইখানে এভারেজ একটা নম্বর দিয়ে দিবে। কারণ এটা সবাই লিখবে, সবাই একটা ধারণা আছে, লিখে যাবে, 5, 6 নম্বর কিন্তু পেয়ে যাচ্ছ। সুতরাং দেখা যাচ্ছে তোমার নম্বর কিন্তু 2, 3 কমে যাচ্ছে। আর ভালো যারা, মানে যাদের প্রিপারেশনটা ভালো, তাদের ওই 2, 3 নম্বর কমে যাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমাদের ওই এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অনেক সময় 1 নম্বরের জন্য কিন্তু আমাদের এ প্লাস হয় না। তো এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই কারণে আমরা চেষ্টা করব, আমি যে অধ্যায়গুলো বললাম সেই অধ্যায়গুলো থেকে অ্যান্সার করার। আর আরেকটি কথা, যারা আমরা একদম খুব মানে করুণ একটা অবস্থার মধ্যে কাটতেছে যে কিছুই করতে পারি নাই, তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। তারা ষোলো নম্বর অধ্যায়টা দেখে যেতে পারো, ষোলো নম্বর অধ্যায়টা একবার রিডিং পড়লেই কিন্তু তুমি ওইখান থেকে সুন্দর মতো অ্যান্সার করে আসতে পারবা। যেটা আমরা আমাদের লাইভ ক্লাসে, যখন আমরা জানো যে আমাদের লাইভ ক্লাস চলতেছে, আমাদের ইউটিউবে এবং প্লাস ফেসবুকে লাইভ ক্লাসগুলো হচ্ছে, আমরা লাইভ ক্লাসে কিন্তু তোমাদের অধ্যায়ভিত্তিক আলোচনা করতেছি, প্রশ্ন কীভাবে অ্যান্সার করা লাগবে, কোন কোন পদ্ধতিতে লিখতে হবে, সবগুলো আমাদের লাইভ ক্লাসে বলে দিব, এবং আমাদের পরবর্তী লাইভ ক্লাসে কিন্তু তোমাদের আমন্ত্রণ রইল। এবার আসি আমরা পরবর্তী জায়গায়। আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি, যে প্রশ্নগুলো পড়ে তোমরা একটা ভালো প্রিপারেশন কমপ্লিট করতে পারো, এবং পরীক্ষাতে আসার মতো বা আসবে, বিভিন্ন বোর্ডে পরীক্ষাতে প্রশ্নগুলো আসবে। আমরা জ্ঞানমূলকের ক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো আমরা পেতে পারি, দেখো এখানে বলা হচ্ছে, কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা রুজু করা হয়,
ছয় দফা দাবি উত্থাপন করেন কে? কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়? 1965 সালের পাক ভারত যুদ্ধ কতদিন অব্যাহত ছিল? পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সাল অনুষ্ঠিত হয়েছিল? আমার ভাইয়ের রক্তের আঙুনে খুশি ফেব্রি গানটি কে রচনা করেন? মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন কে? শহীদ দিবস কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে? প্রাদেশিক যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল? পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন কে? কাকে ঐতিহাসিক আগরতলা মামলার এক নম্বর আসামি করা হয়? কত সালে পাকিস্তান সামরিক আইন জারি করা হয়? বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে? আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতাকে? এই প্রশ্নগুলোর বাইরে প্রশ্ন আসবে না, এই প্রশ্নগুলো আসবে। এখন যারা ক্লাস করেছো, এটা এটা আমার ইউটিউবে ক্লাস আছে, এটা আমাদের ফেসবুকে, আমি রিসেন্ট যারা নিয়মিত ক্লাস দেখো ফেসবুক লাইভ ক্লাসে এই বিষয়গুলো পড়াইছি, যারা ক্লাসগুলো করেছো দেখো এই প্রশ্নগুলোর প্রত্যেকটি অ্যান্সার তোমরা জানো, প্রত্যেকটি অ্যান্সার তোমরা পারবা। তার মানে তোমাদের প্রিপারেশন কিন্তু একদম পারফেক্ট একটা প্রিপারেশন আছে, শুধুমাত্র পরীক্ষার আগে একবার করে দেখে চলে যাবা পরীক্ষা দিতে, একদম ফাটাফাটি একটা পরীক্ষা কিন্তু হয়ে যাবে, কারণ এর বাইরে আমরা প্রশ্ন পাচ্ছি না, এর বাইরে আমাদের প্রশ্ন আসছে না। এরপরে কিছু অনুধাবন দেখো, আমরা অনুধাবন দেখি যে ছয় দফার তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো, 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ব্যাখ্যা করো, কিভাবে পূর্ব বাংলা একটি প্রদেশে পরিণত হয়, ভাষা আন্দোলনকে কেন বাঙালি মুক্তির প্রথম আন্দোলন বলা হয়, 1954 সালের নির্বাচনের গুরুত্ব লিখো, তমদ্দুন মজলিশ কাকে বলে, যুক্তফ্রন্টের বিপ্লবকে ব্যালট বিপ্লব বলা হয় কেন? এটা অনুধাবনের জন্য আমরা পড়ব, আমরা এই প্রশ্নগুলো অনুধাবনের জন্য দেখলে আমাদের পরীক্ষাতে ইনশাআল্লাহ আমরা এখান থেকে খুব ভালো মতো অ্যান্সার করতে পারবো। যেটা বললাম, এই প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে আমি বিভিন্ন ক্লাসে বিভিন্নভাবে ইউটিউব ফেসবুকের মাধ্যমে তোমাদের কাছে এই প্রশ্নের তথ্য উত্তরগুলো কিন্তু আমি পৌঁছে দিয়েছি। যারা দেখো নাই তারা এখনও পর্যন্ত আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আছে, সেই রেকর্ডেড ক্লাসগুলো থেকে তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা পরবর্তী যে জায়গাটা দেখব, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখতেছি কি, জ্ঞানমূলক কিছু প্রশ্ন। দেখো, মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? 1972 সালে বাংলাদেশ দরিদ্রের হার কত শতাংশ ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন? কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? অপারেশন সার্চলাইট কখন শুরু হয়? মুজিবনগর সরকার কবে গঠন করা হয়? 1972 সালের সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাম কি ছিল? জর্জ হ্যারিসন কে ছিলেন? অস্থায়ী সরকারের সদর দপ্তর কোথায় ছিল? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকে অ্যান্সার জানি। যারা যে কোনো প্রশ্নের অ্যান্সার যদি না জানো তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করো, আমি তোমাদের প্রশ্নের অ্যান্সারটি জানিয়ে দিব, বা তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলো, আমি সেই কনফিউশনগুলো সমাধান করব, যাতে তোমরা পরীক্ষার মানে প্রস্তুতিটা তোমাদের অনেক সুন্দর মতো হয়। এবার দেখো, আমরা আরও কিছু জ্ঞানমূলক দেখব, সেই জ্ঞানমূলকের কথা এখানে দেখি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে শেখ মুজিবুর রহমানের ঘোষণা কি? ইন্ডিমিউনিটি অধ্যাদেশ কে? বাকশাল কি? ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কি? দেখো, এখানে আমরা স্টার চিহ্ন দিয়ে রাখছি, তোমরা কিন্তু আমাদের এই পেজটি, এটা আমাদের যে সাজেশনের যে পেজটি, এটা কিন্তু আমাদের স্ক্রিনশট আকারে পাবা, আবার আমাদের কমেন্টস বক্সে, গুগল ডকে, সব জায়গায় কিন্তু দেওয়া হবে, তোমরা সেখান থেকে ফ্রেশ কপিটা কিন্তু নিয়ে নিতে পারবা, যেটার মাধ্যমে তোমরা তোমাদের পড়ার ক্ষেত্রে, প্রিপারেশনের ক্ষেত্রে যাতে সুবিধা হয়, সহজ হয়, সেই ব্যবস্থা কিন্তু আমরা করে রেখেছি। দেখো, এখানে আরও কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পররাষ্ট্রনীতি সম্পর্কে শেখ মুজিবুর রহমানের ঘোষণা কি? ইন্ডিমিউনিটি অধ্যাদেশ কি? বাকশাল কি? ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কি? আমরা এই প্রশ্নগুলোর প্রত্যেকটির অ্যান্সার জানি, আমরা যারা ক্লাস করেছি, আমাদের যে সকল শিক্ষার্থীরা নিয়মিত আমাদের সাথে সম্পৃক্ত আছে, কানেক্ট আছে, তারা ক্লাস করেছে, যারা নেই বা এখনো হও নাই তাদেরকে বলে রাখতেছি, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ টেকনিক ইজি এডুকেশন, সেই জায়গাগুলোতে এই ক্লাসগুলো আপলোড করা আছে, পরবর্তী ক্লাসগুলো আমরা লাইভ সেকশনের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিয়ে এই প্রশ্নের অ্যান্সারগুলো সমাধান করতে পারো। যদি কোনো প্রশ্নের সমাধান করতে সমস্যা হয় কমেন্টসে লিখে দিলে আমি অবশ্যই তার সেই কমেন্টস দেখে সেই প্রশ্নের অ্যান্সারটি দিয়ে দিব। এরপর দেখো কিছু অনুধাবন প্রশ্ন, আমি কিছু অনুধাবন প্রশ্ন দেখাই এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে আসবে বিভিন্ন বোর্ডে। আমরা দেখি মুক্তিযুদ্ধের ছাত্রদের ভূমিকা ছিল ব্যাপক, ব্যাখ্যা করো। 1975 সালে 3 নভেম্বর হত্যাকাণ্ডের বর্ণনা, স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা, অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়, 7ই মার্চের ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করো, কৃষির উন্নয়নে বঙ্গবন্ধু কি কি কাজ করেছিলেন, স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার গঠনের গুরুত্ব ব্যাখ্যা করো, মুক্তিযুদ্ধে পেশাজীবীদের ভূমিকা ব্যাখ্যা করো, মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন,
পঁচিশে মার্চের রাতকে কালো কাল রাত বলা হয় কেন? বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কর্মসূচি কি ছিল? এই প্রশ্নগুলো থেকে তুমি অনুধাবন প্রশ্নগুলো কমন পাচ্ছ, এখান থেকে তোমার অনুধাবন প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। সুতরাং এটার একটা প্রস্তুতি নিয়ে নাও। যারা এই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা একটু কম আছে তাদের জন্য আবারও বলতেছি, তোমাদের এসএসসি 2023 এর জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা চতুর্থ অধ্যায় যাব। চতুর্থ অধ্যায় আমরা দেখি, চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলকের জন্য আমরা যে প্রশ্নগুলো দেখব সেটা হচ্ছে, বাংলাদেশের শীতলতম মাস কোনটি? পৃথিবীর ভূমিকম্প প্রবণ এলাকাকে কয়টি প্রধান অংশে ভাগ করা যায়? বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ সর্বনিম্ন কত? গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত? বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখে অতিক্রম করেছে? বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? কত বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়? বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? লালমাই পাহাড়ের আয়তন কত? কালবৈশাখী ঝড় কাকে বলে? উপকেন্দ্র কি? টেকটনিক প্লেট কাকে বলা হয়? দেখো, এই যে আমাদের চতুর্থ অধ্যায়ে ভূমিকম্প এবং ভূপ্রকৃতি জলবায়ু, ভূমিকম্প ভূপ্রকৃতি জলবায়ুতে যে সকল জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের এইবার এসএসসি 2023 আসার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু প্রশ্নগুলো দিয়েছি। আসলে এই প্রশ্নগুলো খুঁজে বের করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আমরা বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন বোর্ড, বিভিন্ন বড় যে স্কুল যেগুলো আছে সেগুলো পর্যালোচনা করে, যাচাই বাছাই করে, বাদ দিয়ে সংযুক্ত করে, সব কিছু করে আমরা কিন্তু একটা অনেক একটা কাজ করার পরে তোমাদের সামনে নিয়ে এসে কিন্তু এগুলো উপস্থাপন করতেছি, আপনি আপনি না। সুতরাং তোমরা এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে দেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে যেতে পারো। এরপর আমরা অনুধাবন প্রশ্ন দেখব। অনুধাবন প্রশ্নে আমরা দেখি কি আছে, যে সুনামি কি ব্যাখ্যা করো, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সুবিধা, সিসমিক রিস্ক জোন কি, জীবন ও জীবিকার সাথে জলবায়ুর সম্পর্ক নিবিড় ব্যাখ্যা করো, ভূমিকম্পের প্রত্যক্ষ ফলাফল লিখো, পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব লিখো, উত্তরের পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থার বর্ণনা দাও, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বদ্বীপ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো আমাদের অনুধাবন প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনুধাবন প্রশ্ন যারা কি পড়বা, কোনটা পড়বা নিয়ে এখনো চিন্তিত আছো, তারা এই অনুধাবন এই প্রশ্নগুলো দেখে নিতে পারো। এরপর আমরা পঞ্চম অধ্যায়ে, আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায় পঞ্চম অধ্যায়, আমরা এই পঞ্চম অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব। সাঙ্গু নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? বাংলাদেশের কত শতাংশ বনভূমি রয়েছে? ব্রহ্মপুত্রের প্রধান ধারা কোথায় যমুনার সঙ্গে মিলিত হয়েছে? বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত? পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? যমুনা শাখা নদীর নাম কি? তিস্তা ব্যারেজ প্রকল্পটি কত সালে নির্মিত হয়? স্রোতজ বন কাকে বলে? নাব নদীর দৈর্ঘ্য কত? বাংলাদেশের নদীপথের দৈর্ঘ্য কত? যমুনার শাখা নদীর নাম কি? BIWT এর অর্থ কি? বাংলাদেশের নৌপথের দৈর্ঘ্য কত? এই যে এই প্রশ্নগুলো আমি বিভিন্ন জায়গা থেকে পর্যালোচনা করে তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য, যারা এসএসসি 2023 সালের পরীক্ষার্থী শিক্ষার্থী যারা আসো তাদের জন্য এই প্রশ্নগুলো নির্ধারণ করেছি, এবং এখান থেকেই তোমরা পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্নগুলো কমন পাবা, এখান থেকে পরীক্ষাতে প্রশ্নগুলো আসবে। এরপরে আমরা আর কিছু অনুধাবন দেখব, আমাদের কিছু অনুধাবন প্রশ্ন দেখব পঞ্চম অধ্যায়ের। সেটা হচ্ছে যে ট্রানজিট কি, সৌর সম্পদ বলতে কি বোঝায়, বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব, জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা কি, পানি সম্পদ ব্যবস্থাপনার সম্পর্কে ধারণা দাও, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নদীর গুরুত্ব বর্ণনা করো, নদী প্রবাহ হারালে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে ব্যাখ্যা করো, পরিবেশবাদীরা নদী বাঁচাও কার্যক্রম কেন করেছে, বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। আমরা এই প্রশ্নগুলো আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য দেখব। আমরা পঞ্চম অধ্যায়ের জন্য এই প্রশ্নগুলো দেখলে আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়ে যাবে। এবার আমরা আসছি আমাদের ষষ্ঠ অধ্যায়ে। আমাদের ষষ্ঠ অধ্যায়টাও গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আমি বলে নিছি যে আমাদের ষষ্ঠ অধ্যায় থেকেও প্রশ্ন আসবে এবং আমরা এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করব। সেক্ষেত্রে দেখো, আমাদের ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের জন্য যেগুলো আমরা পড়ব সেটা হচ্ছে, আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কি, রাষ্ট্রের প্রাথমিক উপাদান কি, বাংলাদেশ সরকার কখন তথ্য অধিকার আইন জারি করে, অভ্যন্তরীণ সার্বভৌমত্ব কি, সার্বভৌম ক্ষমতার কোন দুটি দিক রয়েছে, আইনের প্রধান উৎস কয়টি, কে আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন, রাষ্ট্র কাকে বলে, অ্যারিস্টটলের মধ্যে রাষ্ট্রের সংজ্ঞা কি, রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কি, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কি, রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের কয়টি বিভাগ থাকে, সরকার সম্পর্কে গানারের সংজ্ঞা লিখো, অ্যারিস্টটল কোন দেশের নাগরিক ছিলেন, আইন কাকে বলে, তথ্য অধিকার আইন কত সালে তৈরি হয়। এই প্রশ্নগুলো তোমাদের এসএসসি 2023 এর জন্য 100%
ইম্পর্টেন্ট। এইখান থেকে বিভিন্ন বোর্ডের বিভিন্ন প্রশ্ন করা হবে এবং আমরা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এই প্রশ্নগুলোকে রাখবো। যারা ভালো মতো প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে তারা আমরা শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো দেখে যাব। যারা এখনও একটু ভয় ভয় লাগতেছে তারাও এই ভয় ভয়ের জায়গা না থেকে আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নিব। আমরা ক্লাসে প্রশ্নের অ্যান্সারগুলো বলে দিব। যদি প্রশ্ন অ্যান্সারের প্রবলেম হয় আমাদের কমেন্টস করলে আমরা সেটা জানিয়ে দিব। এরপর দেখো কিছু অনুধাবন প্রশ্ন দেখবো ষষ্ঠ অধ্যায়ের জন্য। আমরা যদি অনুধাবন দেখি, নাগরিকের পবিত্র কর্তব্য কোনটি ব্যাখ্যা করো, রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি ব্যাখ্যা করো, সুনাগরিক মানে আত্মসংযমী ব্যাখ্যা করো, শিক্ষা বিস্তারে রাষ্ট্র অধিক গুরুত্ব প্রদান করে কেন ব্যাখ্যা করো, সুশাসনের জন্য আইন গুরুত্বপূর্ণ কেন, বিচারকের রায় আইনের একটি উৎস ব্যাখ্যা করো। আমরা এই কয়টা প্রশ্ন খুব ভালো করে দেখে যাব, যেখান থেকে আমাদের রোড টু মিশন 100% সফল হবে ইনশাল্লাহ। তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এইবার এসএসসি পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি তারা অবশ্যই এই প্রশ্নগুলো আমরা খুব ভালো মতো দেখে নিব। এরপর আমরা চলে যাচ্ছি নবম অধ্যায়ে। জানো নবম অধ্যায় তোমাদের পরীক্ষার জন্য রয়েছে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী। এখানে আমরা কিছু প্রশ্ন দেখব, সেটা হচ্ছে জ্ঞানমূলকে পাচ্ছি আমরা, জাতিসংঘে ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে কাদের, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, জাতিসংঘের অস্থায়ী সদস্য কয়টি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কয়টি, বর্তমানে বিশ্বে কয়টি দেশ জাতিসংঘের সদস্য, ওসি এলাকা কি, কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল, প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল, জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কখন, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘের স্থায়ী সদস্য কোনটি, ডাব্লিউএসওর কাজ কি, ভেটো ক্ষমতা কয়টি দেশের রয়েছে, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত। এই যে এই প্রশ্নগুলো আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই সকল প্রশ্নগুলোর অ্যান্সার পরীক্ষা দিতে যাওয়ার আগে জেনে যাব। তাহলে এখান থেকে আমরা আশা রাখি যে কমন পাবো। এবার আমরা অনুধাবন প্রশ্ন দেখব। অনুধাবনে আমরা পাচ্ছি, নারীর প্রতি বৈষম্য নিরসনে সিডো সনদের ভূমিকা কিরূপ, সিডো সনদ বলতে কি বোঝায়, সিয়েরা লিওনে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষা কিভাবে ভূমিকা পালন করেছে, ইউএনএইচসিআর এর কাজ কি, আন্তর্জাতিক আদালত বলতে কি বোঝায়। এটা আমরা অনুধাবনের জন্য খুব ভালো মতো একটা প্রস্তুতি সম্পন্ন করব, যাতে আমাদের অনুধাবনে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারি। এরপর দেখো আমরা দশম অধ্যায়ে চলে যাচ্ছি। দশম অধ্যায়ে আমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দরকার সেটা হচ্ছে, জলবায়ু কার্যক্রম কি, অংশীদারিত্ব কি, অংশীজন কাদের বলে, এসডিজির অভীষ্ট কয়টি, এসডিজির বাংলা রূপ কি, এসডিজি কাদের জন্য প্রযোজ্য। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন থেকে আমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবো, সুতরাং আমরা এই প্রশ্নগুলো দেখে নিব। আর অনুধাবনের জন্য টেকসই উন্নয়ন অভীষ্ট বলতে কি বোঝায়, টেকসই উন্নয়নে অংশীদারিত্ব কেন প্রয়োজন, বর্তমানে পৃথিবীর উন্নয়নকে ভারসাম্যহীন বলা হয় কেন, এটা খুব গুরুত্বপূর্ণ, ভারসাম্যহীন কেন বলা হচ্ছে, পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা টেকসই উন্নয়নে কেমন প্রভাব ফেলতে পারে সেটা আমরা একটু দেখব। এবার দেখো ১১ নম্বর অধ্যায়ে আমরা জ্ঞানমূলক পড়ব, বর্তমানে বাংলাদেশের কোন অর্থব্যবস্থা বিদ্যমান আছে, কোন অর্থব্যবস্থার প্রধান লক্ষ্য মুনাফা অর্জন করা, কোন অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তা স্বাধীনতা নেই, শ্রমিক শোষণ পরিলক্ষিত হয় কোন অর্থব্যবস্থায়, ভোগ কি, বাংলাদেশের ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সফল উত্থান ঘটে কখন। আমরা এই প্রশ্নগুলো পড়ব হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য। আমরা আরো কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখবো এই অধ্যায়ের, সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা এখানে দেখি। দেখো অনুধাবনমূলক যে প্রশ্নগুলো রাখছি, জাতীয় সম্পদ বলতে কি বোঝায়, মুক্ত বাজার অর্থনীতি বলতে কি বোঝায়, সমাজতন্ত্র হচ্ছে সমাজের অর্থনৈতিক সংগঠন ব্যাখ্যা করো, অর্থনৈতিক ব্যবস্থা কি ব্যাখ্যা করো, সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কি বোঝো, আমরা সম্পদের অপচয় রোধ করব কেন, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অর্থনৈতিক কাজের মূল উদ্দেশ্য কি, ইসলামী অর্থব্যবস্থার ধারণা দাও, এগুলো আমরা আমাদের এই ১১ নম্বর অধ্যায়ে, আমরা ১১ নম্বর অধ্যায়ের জন্য এই টপিকগুলো আমরা খুব ভালো মতো দেখে নিব। এরপর দেখো আমাদের সর্বশেষ অধ্যায় যেটা ১৬ অধ্যায়, যে অধ্যায়ে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমরা পড়ব, সামাজিক বিশৃঙ্খলা হতে কোনটি সৃষ্টি হয়, জঙ্গি শব্দটি কোন শব্দ থেকে এসেছে, ইপটিজিং কি, এসটিডির পূর্ণরূপ কি, সামাজিক বিশৃঙ্খলার চরম রূপকে কি বলা হয়, কত সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ প্রণীত হয়, ২০০২ সালে এইচআইভি আক্রান্ত লোকসংখ্যা কতজন ছিল, এইচআইভি কি, আমেরিকা টুইন টাওয়ার ধ্বংসের কারণ কি, এগুলো আমাদের
আমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন, ১৬ অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্ন, আমরা সেই জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমরা এইখানকার প্রশ্নগুলো দেখব। এবার দেখো অনুধাবন প্রশ্নের জন্য, এইচআইভি সম্পর্কে ধারণা দাও, দুর্নীতি বলতে কি বোঝো, ধর্মীয় অনুশাসন মানুষকে দুর্নীতি থেকে মুক্ত রাখে ব্যাখ্যা করো, এইডস প্রতিরোধে না বলার জন্য কি কি করতে হবে, ধর্মীয় আচার আচরণ এইডস প্রতিকারে সক্ষম ব্যাখ্যা করো। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা অনুধাবন প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারো, এখান থেকে তোমাদের অনুধাবন প্রশ্নগুলো আসবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো গ এবং ঘ, অর্থাৎ উচ্চতর এবং মানে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো আসে। তো উচ্চতর এবং প্রয়োগমূলক এর ক্ষেত্রে তোমরা খুব ভালো করেই জানো, যেটা উদ্দীপক নির্ভর, উদ্দীপকের যে স্টোরিটা থাকবে সেই স্টোরি বেজ এখানে আমাদের প্রশ্ন হবে। ডিরেক্টলি আমি তোমাকে বলতে পারবো না, আমি কেন, কোনো শিক্ষকই বলতে পারবে না যে তোমাকে এইভাবে প্রশ্নটা করবে, এটা কোনোভাবেই বলা সম্ভব নয়। তো সুতরাং আমি তোমাদের জন্য কিছু টপিক সিলেক্ট করেছি যে এই জায়গা থেকে এইবার 2023 সালে পরীক্ষায় আসতে পারে, আমি সেই টপিকগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখবা সেই টপিকগুলো ভালো করে গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে তথ্যগুলো মনে রাখবা, পাশাপাশি রিডিং পড়ে নিবা, সেক্ষেত্রে তোমাদের এখান থেকে অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে। সেই টপিকগুলো কোনটা, আমরা যদি প্রথম অধ্যায়ের কথা বলি, দেখো আমরা এখানে একটা বক্সের আকারে নিয়ে আসছি, কি কি দেখতে হচ্ছে, ভাষা আন্দোলনের পটভূমি, জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের ভূমিকা, যুক্তফ্রন্ট সরকারের গঠন, নির্বাচন, ছয় দফার গুরুত্ব, গণ আন্দোলনের প্রভাব, অর্থনৈতিক ও প্রশাসনিক বৈষম্য। আমরা প্রথম অধ্যায়ের জন্য এই টপিকগুলোকে খুব ভালো করে আয়ত্ত করবো, খুবই ভালো করে। তুমি ধরে নাও যে এখান থেকে তোমার পরীক্ষাতে প্রশ্ন চলে আসছে। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই, 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, অপারেশন সার্চ লাইট, মুজিবনগর সরকারের গঠন কার্যক্রম, যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন প্রক্রিয়া, গণতন্ত্রের পুনর্যাত্রা, প্রক্রিয়ায় গণতন্ত্রের পুনর্যাত্রা, এই জায়গাটা আমরা দেখব। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে গ এবং ঘ নাম্বার প্রশ্ন অ্যান্সার করতে পারবো, খুব সহজ। কিন্তু দেখো আমি একদম বিভিন্ন বোর্ড, বিভিন্ন স্কুল সব পরীক্ষার প্রশ্নগুলো বাছাই করে আমি এই টপিকগুলো সিলেক্ট করেছি, যে তোমরা এই টপিকগুলো দেখলে, এইগুলো সম্পর্কে ধারণা নিয়ে গেলে পরীক্ষায় ভালো মতো অ্যান্সার করে আসতে পারবো, কমন 100%। চতুর্থ অধ্যায়, ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ, বাংলাদেশ ও ভারতের জলবায়ু, ভূমিকম্পের কারণ, ফলাফল, ক্ষয়ক্ষতির আশে পদক্ষেপ, আমরা এই টপিকগুলোকে গুরুত্ব দিব, এই টপিকগুলো গুরুত্ব দিয়ে আমরা পড়ে ফেলবো। এরপর আমরা পঞ্চম অধ্যায়, নদীর গতিপথ, পদ্মা, মেঘনা, কর্ণফুলী, আমি নাম উল্লেখ করে লিখে দিয়েছি, কারণ আমাদের গ এবং ঘ নাম্বারের জন্য প্রশ্ন আসলে পদ্মা, মেঘনা এবং কর্ণফুলী এই তিনটা জায়গা থেকে বেশি আসে। এরপরে বনভূমির শ্রেণীবিভাগ, জনবসতির সাথে নদ নদীর পারস্পরিক সম্পর্ক, এই প্রশ্নগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন করা হবে বা আমরা এখান থেকে অ্যান্সার করব। এবার দেখো ষষ্ঠ অধ্যায় থেকে, সার্বভৌমত্বের ধারণা, রাষ্ট্রের কার্যাবলী, তথ্য অধিকার আইন, আইনের বৈশিষ্ট্য, উৎস, এই যে এখান থেকে একটা প্রশ্ন এখনো লিখে রাখতে পারো যে 100% চলে আসছে পরীক্ষাতে, পরীক্ষার দিন যে শুধুমাত্র লিখে দিয়ে আসবা, এরকমও করতে পারো যে প্রশ্ন লেখার আগেই রাষ্ট্রের কার্যাবলী নিয়ে লেখা শুরু করতে পারো, আসবে এখান থেকে। এরপরে আমরা নবম অধ্যায় দেখব, জাতিসংঘ সৃষ্টির পটভূমি, জাতিসংঘের অঙ্গসমূহের ভূমিকা, স্থির সনদের গুরুত্ব, শান্তি রক্ষায় বাংলাদেশ, এই চারটা টপিককে আমরা গুরুত্ব দিব আমাদের নবম অধ্যায়ের গ এবং ঘ নাম্বার প্রশ্ন অ্যান্সার করার জন্য। এবার যাও দশম অধ্যায়ে, 17টি অভীষ্ট আমরা পড়ব, অভীষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব পড়ব, অভীষ্ট অর্জনের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়, যেখানে আমরা ক্লাসে বলেই দিয়েছি যে 17টা অভীষ্ট যদি তোমার মনে থাকে, মুখস্থ থাকে, তাহলে তুমি বাকি তিনটা এমনি এমনি আপনা আপনি পেরে যাবা। 11 নম্বর অধ্যায়ের জন্য যেটা আসতেছে, জাতীয় সম্পদের ধারণা, জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধে করণীয়, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র অর্থনৈতিক অবস্থা ধারণা, বাংলাদেশের জাতীয় আয় বন্টন পরিস্থিতি, এই টপিকটা আমরা দেখব। সর্বশেষ 16 অধ্যায়, নারীর প্রতি সহিংসতার কারণ ও প্রতিরোধের উপায়, কিশোর অপরাধ, এইডস এর কারণ ও প্রভাব, জঙ্গিবাদের প্রভাব, সড়ক দুর্ঘটনার ফলাফল, যেখান থেকে তুমি এবার পরীক্ষাতে গ এবং ঘ নাম্বার প্রশ্ন কমন পাবা। এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে যে প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করলাম, এটা তোমাদের 100% পরীক্ষার কমন উপযোগী প্রশ্ন, যে কোনো বোর্ডের জন্য, যে কোনো বোর্ডে, সেটা বাংলাদেশের যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডে এখান থেকে প্রশ্নগুলো কমন পাবা আশা রাখি, এবং এগুলো দেখে যাবা। ওই যে প্রথমে বলে নিয়েছিলাম, যারা আমরা একদম প্রস্তুতি 100% প্রস্তুতি আছে তাদেরকে বলবো, তারা শেষ মুহূর্তে যা শুধুমাত্র এই টপিকগুলো রিভাইজ দিয়ে যাবা, যাদের প্রস্তুতিতে একটু দুর্বলতা আছে তাদেরকে বলতেছি, তাদের হতাশ হওয়ার কিছু নেই, এখনো সময় আছে,
আমরা এই টপিকগুলোকে একটু রিভাইজ করে যাব, তাহলে আমরা সুন্দর মতো উপস্থাপন করে আসতে পারবো, সুন্দর মতো লিখে আসতে পারবো। আমাদের ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের প্রথম কাজ, আমরা ভয় পাবো না, আমরা মনোবল রাখবো, আমাদের মনোবল পরিপূর্ণ রাখবো যে আমরা পড়াশোনা অনেক করেছি, সুতরাং এই শেষ মুহূর্তে এসে ভয় পাওয়ার কিছুই নেই। তো আমি তোমাদের সুবিধার্থে আরো বেশ কিছু সৃজনশীল প্রশ্ন, 9টা অধ্যায় থেকে প্রায় 39টার মতো সৃজনশীল প্রশ্ন আমি বাছাই করে রেখেছি, সেগুলো সম্পর্কে তোমাদেরকে কোন অধ্যায় থেকে কোনটা একটা সংক্ষিপ্ত একটা ধারণা দিয়ে দিব। আমি তো প্রথমেই বলে নিয়েছি যে আমাদের গুগল ড্রাইভে ফাইল আকারে থাকবে, স্ক্রিনশট থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো কালেক্ট করে নিতে পারবা, নিয়ে তোমরা তোমাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারবা। তো আমি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি বেশ কিছু সৃজনশীল প্রশ্নের সাথে। দেখো, তোমাদের প্রথম অধ্যায় থেকে কিছু সৃজনশীল প্রশ্ন আমি এখানে নির্ধারণ করে রেখেছি, যে ধরনের যে প্যাটার্নটা জাস্ট শুধুমাত্র এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেহেতু প্রশ্ন আঙ্গিকে দেখালাম, এখন যাতে করে তোমরা প্যাটার্নটা কেমন হচ্ছে, কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো দেখো। এখানে একটা প্রশ্ন দেয়া আছে, একটু খেয়াল করে দেখো, 1 নম্বর প্রশ্ন প্রথম অধ্যায়ের আমি একটা পড়ে দেখাই। 1961 সালে আসামের শিলচর শহরে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দাবির আন্দোলনে এক তরুণী সহ 11 জন নিহত হয়। তাদের আন্দোলনের দরুন বাংলা ভাষা শুধু আসামের রাজ্যভাষা হিসেবেই নয়, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা, ভারতবর্ষের প্রধান 5টি ভাষার একটি হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা পায়। এখন এখান থেকে ক খ প্রশ্ন যে কোনো ধরনের হতে পারে, টপিক রিলেটেড থাকে না, উদ্দীপক রিলেটেড থাকে না। আমি তোমাদের জন্য সাজেশন ভিত্তিক প্রশ্ন দিয়ে দিয়েছি, তোমরা সেখান দিয়ে তো পড়বাই। দেখো, এখানে 50-এর দশক ব্যাপী বাঙালিদের কি প্রতিষ্ঠার প্রস্তুতিকাল ছিল, আওয়ামী মুসলিম লীগ গঠনের কারণ ব্যাখ্যা করো, আসামের ঘটনার মতো বাংলাদেশের ঘটে যাওয়া আন্দোলনটির পটভূমি ব্যাখ্যা করো। তাহলে দেখো, এটা ভাষা আন্দোলন থেকে চলে আসছে। তোমাদের কিন্তু আমরা ভাষা আন্দোলন সম্পর্কে পড়তে বলেছি বা পড়াইছি। উদ্দীপকের ঘটনাটির মতো বাংলাদেশের সংগঠিত আন্দোলনই ছিল বাঙালি জাতির মুক্তির প্রথম আন্দোলন, অর্থাৎ ভাষা আন্দোলন যে প্রথম মুক্তির আন্দোলন ছিল সেই সম্পর্কে কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। এখন যারা ক্লাসটি করলা বা করেছো বা আগেও ক্লাসগুলো করেছো, প্রশ্নটা অ্যান্সার করা যাবে না বলো, 100% অ্যান্সার করা যাবে। কিন্তু আমি কিন্তু বলেই দিছি যে এই প্রশ্নের প্যাটার্নটা এরকম হবে, প্রশ্নের ধারণাটা এরকম হবে। আমরা আরো কিছু প্রশ্ন দেখি। দেখো, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কিন্তু দেখো এখানে কি বলতেছে, আমরা কিছু কিছু জায়গা দেখব, কিছু কিছু জায়গা দেখি আমরা। এরপর দেখো আরেকটি প্রশ্ন, আমরা যে প্রশ্নটি এখান থেকে দেখতে পাচ্ছি বা দেখলাম, যেটা সেটা হচ্ছে যে এটাও কিন্তু দেখো ভাষা আন্দোলনের দাদা বলছে যে উদ্দীপকের মহিনের দাদা মহিনকে যে আন্দোলনের কথা শোনালেন তার পটভূমি ব্যাখ্যা করো, উক্ত আন্দোলনের জন্য বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে, তোমার পাঠ্যবইয়ের আলোকে মতামত বিশ্লেষণ করো। এখানে একটু আমরা খেয়াল করবো উদ্দীপকটা। দেখো, তোমাদের বোঝার জন্য আমরা বলতেছি, এনে বলছে মহিন তার দাদার সাথে সকালে বাইরে হাঁটতে বেরা দেখলো অনেক মানুষ খালি পায়ে ফুল হাতে নিয়ে গান গাইতে গাইতে কোথায় ফুল দিতে যাচ্ছে। মহিন তার দাদার কাছে উক্ত ঘটনা সম্পর্কে জানতে চাইলে দাদা তার ছাত্র জীবনের একটি আন্দোলনের কথা বলেন যে আন্দোলন করতে গিয়ে ছাত্র সাধারণ মানুষ পুলিশের গুলোতে শহীদ হয়, ফলশ্রুতি তারা নিজেদের অধিকার আদায় সফল হয়। এখন বলো, এই প্রশ্নের অ্যান্সারটা আমরা পারবো না? আমরা কিন্তু পারবো, এখানে প্রশ্নটা সেটাই কিন্তু দেওয়া হয়েছে। সুতরাং আমি তোমাদেরকে যা পড়তে বলেছি সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, প্রশ্নগুলো এটাই হয়। এখানে আমরা যদি আবার একটু দেখি 3 নম্বর সৃজনশীলটা, 3 নম্বর সৃজনশীলে বসে খ দেশটির নির্বাচনে তোমার পাঠ্যবইয়ের কোন নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ, কোন নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ কি বলছে। খ দেশে একজন রাজনৈতিক নেতা সরকারের অপশাসনের কারণে অধিকাংশ মানুষ তাদের অধিকার উপভোগ করতে পারে না, তাই জনাব ফজলুল অন্য 3টি দলের সঙ্গে জোট তৈরি করে নির্বাচনে অংশগ্রহণ করেন। তাহলে অন্য 3টি দল, তার সাথে 1টা দল, 4টা দল, তার মানে যুক্তফ্রন্ট। তাহলে এখানে কিন্তু যুক্তফ্রন্টের কথা বলা হচ্ছে, যেটা আমরা আমাদের এই পূর্ববর্তী যে সাজেশনটা দিয়েছি সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা আরো কিছু দিক দেখব, আরো কিছু প্রশ্ন দেখব আমাদের প্রথম অধ্যায় থেকে, সেটা হচ্ছে দেখো 4 নম্বর সৃজনশীল প্রশ্নটা। দেখো, আমি এখানে আরেকটা প্রশ্ন দিয়েছি যে এখানে বলা হয়েছে যে উদ্দীপকের প্রথম অংশে আলোচিত নির্বাচন কোনটি ব্যাখ্যা করো, উদ্দীপকের শেষাংশে আলোচিত নির্বাচনের হাত ধরে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মতামত দাও। অর্থাৎ এখানে নির্বাচনে 4টি দল যুক্ত হয়ে একটি জোট গঠন করে, তাহলে 4টি দল যুক্ত একটি জোট গঠন করে মানে কোন নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন। পারতেছি কিন্তু আমরা, আমি ওই যে সাজেশনটা তোমাদেরকে দিয়ে নিলাম, দেখো এখান থেকে কিন্তু আমরা পড়ে এখানে অ্যান্সার করতে কিন্তু পারতেছি। তো যারা এখন পর্যন্ত ওই যে যাদের একটু সমস্যা থেকেই গেছে শেষ মুহূর্তে এসে, তারা এই প্রশ্নগুলো সলভ করে ফেলো,
এখন সলভ কোথায় পাবা? তোমরা তোমাদের পাঠ্যবইয়ে প্রশ্নগুলো পাবা। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যদি পাঠ্যবইতে না পাও, আমরা কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলোতে এই সকল প্রশ্নগুলো সলভ করে দিব তোমাদেরকে। আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে, আমরা সেই ক্লাসে তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিব। এরপর দেখো আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। দ্বিতীয় অধ্যায় যদি দেখি, দ্বিতীয় অধ্যায়ে আমাদের প্রশ্ন নাম্বার 5, এখানে আমরা দেখাচ্ছি যে প্রথম মুক্তিযোদ্ধা, দ্বিতীয় মুক্তিযোদ্ধা, তাদের বিভিন্ন কথাগুলো তুলে দিয়ে আমরা বসি কি, প্রথম মুক্তিযোদ্ধার বক্তব্য মুক্তিযুদ্ধে কাদের ভূমিকার কথা প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো, দ্বিতীয় মুক্তিযোদ্ধার বক্তব্যে কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে করো, তোমার উত্তরের সপক্ষে দেখাও। তো এই যে প্রশ্নগুলো আমরা একটু দেখব যে বসে কি, তারা আমাদের সহযাত্রী ছিলেন মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকার জন্য, 2016 সালে সরকার তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়। দ্বিতীয় মুক্তি বলতেছে আমাদের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু সহ বিভিন্ন নেতৃবৃন্দের অবদান ছিল অবর্ণনীয়, চিরদিন আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করব। তাহলে দ্বিতীয় মুক্তিযোদ্ধার বক্তব্যটি কতটি যুক্তিযুক্ত? দ্বিতীয় মুক্তিযোদ্ধা যে কথাটা বলতেছে সেটা কি? সেটা যে আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, মুজিবনগর সরকার যারা ছিলেন তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটা দেখবো। দেখো 6 নম্বর প্রশ্ন আমাদের যে দিকটা নিয়ে বলা হচ্ছে, এখানে গ নাম্বারটা দেখো, উদ্দীপকে যে সরকারের কথা বলা হয়েছে তার গঠন কাঠামো ব্যাখ্যা করো। তাহলে আমরা কিন্তু যে সরকার বলছে, আমি উদ্দীপক সারাই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরাও বলতে পারবা যে কোন সরকারের কথা বলা হয়েছে। এটা কিন্তু আমরা পড়েছি, দ্বিতীয় অধ্যায়ে পড়েছি কিনা বলো। আমি কিন্তু সাজেশনও তোমাদেরকে দিয়েছিলাম। আমাদের বলছে উদ্দীপকের স্মরণসভার তারামনবিবি যে শ্রেণীর প্রতিনিধিত্ব করেন স্বাধীনতা অর্জনে ত্বরান্বিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য। তো এইরকম প্রশ্ন আমরা আমাদের পড়ার মাধ্যমে কিন্তু পাচ্ছি, খুঁজে পাচ্ছি, আমরা এইরকম প্রশ্নগুলো দেখব। এরপরে আরো কিছু প্রশ্ন আমরা দেখছি যে 7 নম্বরে দিয়েছি। দেখো অপারেশন সার্চলাইট কি, মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন, উদ্দীপক উল্লেখিত ঘটনার সাথে বাংলাদেশের ঐতিহাসিক কোন ঘটনার মিল আছে, উদ্দীপকুল্লিত সংবিধানটি স্বাধীন সার্বভৌম দেশের জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার দলিল, পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত বিশ্লেষণ করো। তো এই প্রশ্নগুলো আমাদের প্রত্যেক শিক্ষার্থী জানো, তোমাদের ধারণায় আছে, তোমাদের একটা স্পষ্টতা আছে এই জায়গাগুলো থেকে। আশা করি এই প্রশ্নগুলো দেখে গেলে তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবা। এরপর দেখো আরো কিছু প্রশ্ন, বাকশাল কি, আমাদের স্বাধীনতা যুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন, জনাব কয়ের ভাষণটি তোমার পাঠ্যবইয়ের কোন ধারণাটিকে নির্দেশ করে, গদেশকে সফল করতে জনাব কয়ের পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ছিল, তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো এটা। এরপর দেখো 9 নম্বর প্রশ্নে আমরা যেটা এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে গণযুদ্ধ কাকে বলে, 25 মার্চের রাতকে কাল রাত্রি বলা হয় কেন, উদ্দীপকে যে গায়কের কথা বলা হয়েছে মুক্তিযোদ্ধার ভূমিকা ব্যাখ্যা করো, বাবার শেষোক্তির বিশ্লেষণ করো। অর্থাৎ এই প্রশ্নগুলো দেখো, বাবা কি বলছে, না তিনি যেই দেশের নাগরিক সে দেশের মতো বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সাহায্য করেছিল, এই যে এই কথাটা আমাকে বিশ্লেষণ করতে বলতেছে। তাহলে এই প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু আমরা খুব ভালো মতো আমাদের ধারণা আছে। এরপর আমরা আরো কিছু প্রশ্ন দেখব। এখানে আমরা দেখি 10 নম্বরে যেটা দেখতেছি, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 সাজানো আছে। এরপর আমাদের প্রশ্নগুলো একটু দেখো, প্রশ্নের দিকে খেয়াল করো সবাই। উদ্দীপককে জনাব এক্স এর কাজটিতে পাঠ্যবইয়ের যে ব্যক্তিকে ইঙ্গিত করা হয়েছে তা জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ ব্যাখ্যা করো, এবং দৃশ্যকল্প 2 এ কিউ এর কার্যক্রম কি গণতান্ত্রিক সরকারের বহিঃপ্রকাশ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে এই প্রশ্নটাও কিন্তু আমাদের কিভাবে অ্যান্সার করতে হয় আমাদের জানা আছে। তোমরা এই প্যাটার্নের প্রশ্নগুলো অবশ্যই ভালো মতো দেখে নিবা। এবার আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি, চতুর্থ অধ্যায় দেখবো আমরা। চতুর্থ অধ্যায় যদি যাই, এখানে চতুর্থ অধ্যায় দেখো ভূমিকম্প নিয়ে প্রশ্ন থাকে, ভূপ্রকৃতি অঞ্চলের বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন থাকে, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ভূপ্রকৃতি অঞ্চল, জলবায়ু, জলবায়ু ভূপ্রকৃতি, ভূমিকম্প, ভূমিকম্পের প্রকোপ সর্বত্র সমান নয়, এই যে এই প্রশ্নগুলো আমাদের এখান থেকে প্রশ্ন করা হবে, আমরা অনায়াসে এখান থেকে সুন্দর মতো অ্যান্সার করব। এরপরে আরেকটি প্রশ্ন দেখি আমরা এই অধ্যায় থেকে, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো দৃশ্যপটে মিস্টার লিটন পরিবার নিয়ে কুমিল্লায় থাকেন, তিনি এক স্থানে বেড়াতে যান, এখানকার বনাঞ্চল সারা বছর সবুজ থাকে এবং পাহাড়গুলো বেলে শেল পাথর দ্বারা গঠিত। দৃশ্যপট 2 সিপাত স্কুল থেকে শিক্ষা সফরের পাহাড়পুরের বৌদ্ধবিহারে বেড়াতে যায়, সেখানকার লালচে মাটিতে সে মুগ্ধ হয়। দেখো এখানে গ নাম্বার প্রশ্ন এবং ঘ নাম্বার প্রশ্ন কি বলতেছে, মিস্টার লিটনের ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলকে নির্দেশ করে ব্যাখ্যা করো, আর মিস্টার লিটনের বসবাসরত সিপাতে শিক্ষা সফরের স্থান দুটিতে কৃষি উৎপাদনের ক্ষেত্রে ভিন্নতা আছে কি, মতামত দাও। তো এই প্রশ্নটা আমাদের কিন্তু ওই যে তোমার ভূপ্রকৃতি এবং আমাদের যে স্থান দুটিতে যে উৎপাদনের ক্ষেত্রে, কৃষি উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের ভিন্নতা রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আমরা প্রত্যেক শিক্ষার্থী সে বিষয় সম্পর্কে জানি, অর্থাৎ এটাও আমাদের জানা প্রশ্নের মধ্যে কিন্তু পড়তেছে।
এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো। 13 নম্বর প্রশ্নে আমরা যেটা দেখতে পাচ্ছি, গ নম্বরে বসছে উদ্দীপকের তপনের বেড়াতে যাওয়ার স্থানটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলে অবস্থিত ব্যাখ্যা করো, আর তপনের দেখা দুর্যোগের ঝুঁকি বাংলাদেশের সর্বত্র কি একই রকম, যৌক্তিক বিশ্লেষণ করো। তার মানে এখানে ঝুঁকির কথা বলছে, কোনটা হবে বলতো? সবাই জানো কিন্তু কোনটা, ভূমিকম্প। ভূমিকম্পের কথা বলা হচ্ছে, তো ভূমিকম্প সম্পর্কে তো আমরা পড়ে ফেলেছি, আমরা তো জানি সেটা সম্পর্কে। এরপর আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখি যে বলা হচ্ছে যে উদ্দীপকের আলমের বেড়াতে যাওয়ার স্থানটি বাংলাদেশের কোন ভূপ্রকৃতিক অঞ্চলে অবস্থিত ব্যাখ্যা করো। তুমি কি মনে করো উদ্দীপকের দুটি স্থানের বনভূমি ভিন্ন বৈশিষ্ট্যের, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। তাহলে সাতক্ষীরা আলম বাবার সাথে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বেড়াতে যায়, কোন জায়গায় যায়? দক্ষিণ পূর্ব অঞ্চলে। আর আলমের বাড়ি কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চল, আলম যায় দক্ষিণ পূর্ব অঞ্চল। তাই দুই জায়গার ভূপ্রকৃতি কখনোই একরকম হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। এরপরে আমরা পঞ্চম অধ্যায়ের কিছু প্রশ্ন দেখব। পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, দৃশ্যকল্প এক, দৃশ্যকল্প দুই, দুটা দৃশ্যকল্প দেওয়া আছে এখানে আমাদের। দৃশ্যকল্প এক এসে সি নদীটির গতিপথ ব্যাখ্যা করো। সি নদীটি এতে উল্লেখিত, একে উল্লেখিত সি নদীটির গতিপথ, প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি নদীর গতিপথ পরিবর্তিত হয়, সি নামক নদীর উৎপত্তি হয়েছে। তাহলে সি নামক নদীর উৎপত্তি, প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি নদীর গতিপথ পরিবর্তিত হয়ে সি নদীর উৎপত্তি হয়েছে, এটা কি আনসার হতে পারে বলতে পারো? দেখো এখানে কিন্তু একটু সমস্যায় পড়তে পারি আমরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি নদীর গতিপথ পরিবর্তিত হয়ে সি নামক নদীর উৎপত্তি হয়েছে, তাহলে সি নামক নদীটা হচ্ছে যমুনা নদী। সি নামক নদীর কথা বলছে তো যমুনা নদী। এটা একটু ক্রিটিক্যাল, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে যমুনা বলবো না ব্রহ্মপুত্র বলবো। এটা তো ব্রহ্মপুত্র না, কারণ নতুন একটা নদীর সৃষ্টি হয়েছে বলছে, নামক নদীর উৎপত্তি হয়েছে, সুতরাং উৎপত্তির কথা বলা আছে, এটা আমাদের যমুনা নদী। ঠিক একই রকম আরো কিছু প্রশ্ন আমরা এখান থেকে দেখে নিই, আমাদের কি ধরনের প্রশ্ন আর আসতে পারে, আমাদের কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে হয়। দেখো ১৬ নম্বরে আমরা পাচ্ছি কিছু প্রশ্ন, এখানে কি বলা হয়েছে, শান্তদের দেখা নদীটির গতিপথ বর্ণনা করো। শান্ত বন্ধুদের নিয়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বনভোজনে যায়, তারা সেখানে একটি নদী দেখতে পায় যাকে কেন্দ্র করে এক ধরনের শক্তি উৎপন্ন হয়। এক ধরনের শক্তি, নদী থেকে কোন শক্তি উৎপন্ন হয়? নদী থেকে পানি বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে পানি বিদ্যুৎ উৎপন্ন হয় কোনটাতে? কর্ণফুলিতে। তো এটা কিন্তু তোমরা জানো, আমি তোমাদেরকে পড়ার সময় কিন্তু কর্ণফুলী নদী পড়তে বলে দিয়েছি, তোমরা জানো। পরিবেশ ও জীব জগতের অস্তিত্ব রক্ষার ঘটনা দুইয়ের সম্পত্তির গুরুত্ব অপরিহার্য ব্যাখ্যা করো। দুয়ে কি বলছে, যে এটি প্রাকৃতিকে সহজে পাওয়া যায়, এই সম্পদের সংকট উত্তরাঞ্চলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বর্তমানে এই সম্পদের ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক গবেষণা চলছে। কোনটা? পানি সম্পদ ব্যবস্থাপনা, যেটা তোমরা পঞ্চম অধ্যায় পড়েছো। সুতরাং এটার অ্যান্সারটা তোমরা খুব অনায়াসে খুব ভালো মতো করতে পারবা। এরপর আরেকটি প্রশ্ন আমরা দেখবো, ১৭ নম্বর, একই রকম এ চিহ্নিত নদীর গতিপথের কথা বলা হয়েছে। এই যে এভাবে আমাদের প্রশ্ন আসবে, এই যে এ চিহ্নিত নদী এটা তিস্তা নদী, বি চিহ্নিত নদীতে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে, এই যে বি চিহ্নিত নদী এটা কর্ণফুলী নদী। তাহলে এটা তিস্তা, এটা কর্ণফুলী, আমরা এটা অ্যান্সারও পারবো। এবার দেখো ১৮ নম্বর প্রশ্ন, ১৮ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যে এ চিহ্ন দ্বারা কোন নদীকে নির্দেশ করে। এখানে এ চিহ্ন, এটা এ চিহ্ন কর্ণফুলী, এবং বি চিহ্নিত সম্পদের গুরুত্ব লিখো। বি চিহ্নিত সম্পদ, এখানে হচ্ছে আমাদের বনজ সম্পদের কথা বলা হয়েছে, সুতরাং বনজ সম্পদের গুরুত্ব লিখে দিলে আমরা পারবো। তোমাদেরকে কনফিউজ করার জন্য এরকম প্রশ্ন দিতে পারে, কিন্তু প্রত্যেকটা পড়া কিন্তু তোমার পড়া আছে, টপিকগুলো কিন্তু পড়া আছে, তুমি সেখান থেকে অ্যান্সার করতে পারবা। এরপর আসো পরবর্তী কথায়, সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় আমরা দেখি যে এখানে দৃশ্যকল্প দেওয়া আছে, আমরা আইনের অধ্যায়ে চলে আসছি। এখানে দেখো বলছে যে দৃশ্যকল্প একে রাষ্ট্রের কোন উপাদানের অনুপস্থিত রয়েছে ব্যাখ্যা করো, আর দৃশ্যকল্প দুয়ে রাষ্ট্রটি কি কল্যাণমূলক রাষ্ট্র মতামত দাও। অর্থাৎ দৃশ্যকল্প দুয়ে রাষ্ট্রটি কল্যাণমূলক কিনা সেটা বলা হয়েছে। কল্যাণমূলক রাষ্ট্র মানে যে রাষ্ট্রতে তোমার হচ্ছে দুই ধরনের কাজই পরিপূর্ণভাবে করা হয় সেটাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে, সেটার কথা আমরা বলবো। এরপর আমরা ২০ নম্বর প্রশ্নটা দেখব, ২০ নম্বর সৃজনশীলটা দেখব। দেখো এখানে বলা হয়েছে যে ভি গ্রামের জনগণ যে কাজগুলো করে তা রাষ্ট্রের কোন ধরনের কাজ, আর টি গ্রামের জনগণ বিরোধ মীমাংসায় করা রাষ্ট্রের অপরিহার্য কাজ বিশ্লেষণ করো। তাহলে রাষ্ট্রের কার্যাবলী, এই প্রশ্নটা করা হয়েছে কোথা থেকে? রাষ্ট্রের কার্যাবলী। আমি তোমাদেরকে কিন্তু বলে দিছি যে রাষ্ট্রের কার্যাবলী তোমাদের জন্য ১০০% ইম্পর্টেন্ট। এরপর ২১ নম্বর প্রশ্নটি দেখো, ২১ নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে যে দৃশ্যকল্প একে উল্লেখিত কাজটি রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলী ইঙ্গিত করে, আর দৃশ্যকল্প দিয়ে বিতর্কের আলোচনা বিষয়টি যথাযথ বিশ্লেষণ করো। এই দুটা প্রশ্ন, অর্থাৎ
এই দুটা প্রশ্ন আমাদের আলোচনায় রয়েছে যে দৃশ্যকল্প এক উল্লেখিত কাজটি রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলী। আমাদের প্রশ্নগুলো অধিকাংশ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কার্যাবলী থেকে আসছে। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলে রেখেছিলাম কার্যাবলীটা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরপরে আমরা বাকি যে প্রশ্নগুলো 22 নম্বর প্রশ্নগুলো দেখব। এখানে বলছে যে জামিল সাহেব কোন আইনের সহায়তায় তার তথ্য পেলেন। ওই যে তথ্য অধিকার আইন, আমরা বলে দিয়েছিলাম না তথ্য অধিকার আইন, তো তথ্য অধিকার আইনের সহায়তা পেলেন। আর প্রেক্ষাপট দুইয়ের আলোকে বাংলাদেশের কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। কল্যাণমূলক কখন বলবো? যখন অপরিহার্য কার্যাবলী এবং ঐচ্ছিক কার্যাবলী দুটাই সম্পূর্ণভাবে করা যাবে তখন সেটাকে বলা হবে হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। আচ্ছা, এরপর আমরা আরো একটি প্রশ্ন দেখব, এটা নবম অধ্যায়ের প্রশ্ন। নবম অধ্যায়ের প্রশ্নে কি বলতেছে যে উদ্দীপকে উল্লেখিত ডি সংস্থাটি গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করো। ডি একটি আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশের সামরিক বাহিনীতে কর্মরত জনাব কফিল উক্ত সংস্থার অধীনে 2 বছর যাবৎ একটি যুদ্ধবিধ্বস্ত দেশে কাজ করে আসছে। এ তিনি স্থানীয় মানুষের ভালোবাসা শ্রদ্ধা অর্জন করেছে। অর্থাৎ আমাদের যে শান্তিরক্ষী বাহিনী, যে শান্তিরক্ষী বাহিনীর কথা বলা হয়েছে সেটা সম্পর্কে বলা হয়েছে। উক্ত সংস্থা জনাব কফিলের দেশের ভূমিকা অনস্বীকার্য, তুমি কি একমত? শান্তি রক্ষায় বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে, গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে নিয়েছে, সুতরাং আমরা কফিলের মতামতের সাথে একমত, সেটা আমরা জানি, সেটা আমরা ব্যাখ্যা করব। আরো একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখান থেকে রেখেছি তোমাদের পরীক্ষার জন্য। তোমরা, আমি তোমাদেরকে প্রথমেই বলে নিয়েছি, এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশটে পেয়ে যাবা, স্ক্রিনশট থেকে কালেক্ট করে নিবা প্রশ্নগুলো। এখানে বলা হচ্ছে যে নারী ও পুরুষের সমতা রক্ষা উদ্যোগ উল্লেখিত আইনটির ভূমিকা নিরূপণ করো। উদ্যোগ উল্লেখিত অঙ্গসংস্থার কার্যক্রম বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখছে। তো নারী পুরুষের সমতা মানেই সিডো, সিডোর কথা বলা হচ্ছে। সিডোর সম্পর্কে কিন্তু তোমাদের একটা ভালো পাণ্ডিত্য আছে আমি জানি, তোমরা আমাদের শিক্ষার্থীরা যারা ক্লাস করেছো নিয়মিত তারা খুব ভালো মতো সিডো থেকে অ্যান্সার করতে পারবা। সুতরাং এই ধরনের প্রশ্ন আসলে আমাদের শিক্ষার্থীদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এর পরবর্তীতে আমরা আরো কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা প্রশ্নগুলো দেখবা। দেখো আমরা নবম অধ্যায় থেকে নিয়ে আসতেছি যে উদ্দীপক ইঙ্গিতকৃত সংস্থাটির উদ্দেশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকের সংস্থাটি নারী প্রতি বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওই সেই ঘুরে ফিরে সিডো থেকে এই প্রশ্ন আসবে। এগুলো কিন্তু বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছে। এবার এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে, বিধায় আমি এই প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি। এরপর পরবর্তী আরো কিছু প্রশ্ন দেখো, যে উদ্দীপকে বর্ণিত পল্লবের বাবা যে আন্তর্জাতিক সংগঠনটির কথা বলেছেন তার সৃষ্টির পটভূমি, তাহলে জাতিসংঘ সৃষ্টির পটভূমি আর নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধনে উল্লেখিত প্রতিষ্ঠানের গুরুত্ব ভূমিকা পালন করেছে, মতামত দাও, অর্থাৎ সিডো। তাহলে দেখো এই দুটো টপিকও কিন্তু আমাদের পড়া, আমাদের পড়া বিষয়গুলোই কিন্তু পাচ্ছি। আর প্রশ্নগুলো আসবে কোথা থেকে? এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসবে, এই জায়গাগুলো থেকে আমরা অ্যান্সার করব। এরপর দশম অধ্যায়টা আমরা একটু দেখি। দশম অধ্যায় দেখো বলছে যে রাউফুল মিয়ার কর্মকাণ্ড কোন দিকটিকে প্রতিফলিত করেছে এবং উদ্দীপকের কার্যকলাপ টেকসই উন্নয়ন বহির্ভূত কার্যক্রম, উত্তরের সপক্ষে যুক্তি দাও। টেকসই উন্নয়ন মানে যেটা ওই যে আমাদের সবগুলো সবাই মিলে সবগুলো ঠিকঠাক মতো করব, সেটাকে আমরা টেকসই উন্নয়ন বলতেছি। তাহলে এটা টেকসই উন্নয়ন বহির্ভূত, সেটা আমরা ব্যাখ্যা করব। আর আরেকটি প্রশ্ন আমরা এখানে দেখব, দেখো আমরা আরো দুইটি প্রশ্ন দেখব এই অধ্যায়ের। সেটা হচ্ছে যে এখানে বলাই দিয়েছে তুলির মতো নারীদের জন্য টেকসই উন্নয়নের কোনো অভিষ্টটি সহায়ক ভূমিকা রাখতে পারে, কারণ নারীদেরকে নিয়ে টেকসই উন্নয়ন অভিষ্টতে বলা হয়েছে। তুলির অবস্থার পরিবর্তনই কি টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের জন্য যথেষ্ট? তোমার মতামত দাও। ঠিক একইভাবে আমরা আরেকটি প্রশ্ন দেখব টেকসই উন্নয়ন থেকে, যে সেটা হচ্ছে যে বিষয়গুলো টেকসই উন্নয়নে আছে, এতে উল্লেখিত বিষয়গুলো টেকসই উন্নয়নের কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ, আর বিতে উল্লেখিত বিষয়গুলো কি টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ধরা যায়? তোমার মতামত দাও। অর্থাৎ এ বি, আমরা একটু এটা দেখি, এ বি সম্পদের অসম্বন্টন বৈশিষ্ট্য দারিদ্র, আর বি উন্নয়ন অগ্রগতি ধারা টেকসই রাখা পরিকল্পনা বাস্তবায়ন, প্রতিটি পর্যায়ে মনিটরিং মেন্টরিং এর ব্যবস্থা করা, পাবলিক এবং প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে সমন্বয় অংশীদারিত্বের অনুপস্থিত। এই দুটা থেকে কিন্তু আমরা আমাদের পড়াতে গ এবং মানে আমাদের যে আমি যে তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছি সেখান থেকে কিন্তু তোমরা এটা পেয়ে গেছো বা পাবা বা অ্যান্সার করতে পারবা। আমরা এবার 11 নম্বর অধ্যায় থেকে কিছু প্রশ্ন দেখব, যেগুলো 11 নম্বর অধ্যায় থেকে আমাদের পরীক্ষাতে আসার উপযোগী যে প্রশ্নগুলো সেগুলো আমরা একটু দেখি। যেখানে বলছে মিস্টার কামাল সাহেবের কাজের ধরন তোমার পঠিত কোন অর্থ ব্যবস্থার সাথে সম্পৃক্ত, আর মিস্টার তারিক উদ্দিন ও মিস্টার জাফর সাহেবের কাজের পরিধি ভিন্ন, উক্তিটির সাথে কি তুমি একমত? উত্তরের সপক্ষে যৌক্তিক মতামত দেখাও। তো এই কথাটা যখন বলছে তখন আমরা একটু এটা দেখব যে এখান থেকে আমাদেরকে দেখতে হবে কামাল এক্স নামক দেশে বাস করে,
তিনি যে অফিসে কাজ করেন সেখানে তিনি যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পান, উক্ত অফিসের কামাল সাহেবের একার মত অনুযায়ী কাজ চলে না। অর্থাৎ কামাল সাহেব যা বলবে সে অনুযায়ী চলে না। মিস্টার তারিক উদ্দিন, মিস্টার জাফর বিদেশ থেকে দেশে আসেন। মিস্টার তারিক উদ্দিন দেশে ফিরে একটি গার্মেন্টস ব্যবসা শুরু করেন, তার অধীনে অনেক কর্মচারী কাজ করে। অপরদিকে মিস্টার জাফর এমন একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়োগ পান যা শরীয়ত ভিত্তিক। তাহলে জাফরেরটা শরীয়ত ভিত্তিক, তার মানে ইসলামী। তারিক উদ্দিন এসে তিনি নিজে ব্যবসা শুরু করছেন ধনতান্ত্রিক, আর কামালেরটাতে যেহেতু তার কোনো মানে মতামত নাই, সুতরাং সেটা সমাজতান্ত্রিক। আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নেই। এখন যে প্রশ্ন করছে করুক, আমরা অ্যান্সার করব, কারণ আমরা তিনটা সম্পর্কেই জানি। আচ্ছা, ঠিক একইভাবে আমরা আরো প্রশ্ন দেখি। এখানে দেখো আমাদের পরবর্তী আরো কিছু প্রশ্ন আছে এই অধ্যায়ের জন্য, সেটা একই রকম প্রশ্নগুলোই পরীক্ষাতে আসে। আমি তোমাদের টপিকগুলো এই কারণেই বলে দিয়েছি যে এখান থেকে আমরা এই প্রশ্নগুলো ঠিক একই দিকগুলোই জানতে পারবো। সেটা হচ্ছে, সি দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? তুমি কি মনে করো এ দেশের তুলনায় বিদেশে শ্রমিকের মজুরি নিশ্চয়তা প্রদান করা হয়? বিষয়টি এ ও বিদেশের প্রচলিত অর্থব্যবস্থার মূল্যায়ন করো। এই প্রশ্নটা আমরা কিন্তু আগে যেটা পড়েছি সেই পড়া থেকেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে একই রকম প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। আমরা একটু আবার খেয়াল করি যে বিদেশটিতে কোন ধরনের অর্থব্যবস্থা নির্দেশ করেছে ব্যাখ্যা করো, বিদেশের তুলনায় এদেশের অর্থব্যবস্থা শ্রমিক এবং আয় বণ্টনে অসমতা বেশি দেখায় মূল্যায়ন করো। এটা কি অ্যান্সার করতে পারবো? না, 100% অ্যান্সার করতে পারবো, কারণ তোমাদেরকে আমি প্রশ্ন কিভাবে উদ্দীপক পড়তে হয়, কিভাবে দেখতে হয় সেটা কিন্তু শিখিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র দেখাচ্ছি যে কোন প্রশ্নগুলো, কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে। আবার আরেকটি প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকে উল্লেখিত রাষ্ট্রগুলোর অর্থনৈতিক ব্যবস্থার পার্থক্য নির্ণয় করো, উদ্দীপকের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার স্বরূপ বিশ্লেষণ করো। তাহলে এখানেও সেই অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কিন্তু তারা প্রশ্নগুলো করেছে। দেখো আমাদের 16 নম্বর অধ্যায়, আমরা 16 নম্বর অধ্যায় দেখতেছি। 16 নম্বর একটা প্রশ্ন একটু মিস্টেক 16 নম্বর অধ্যায়টা উপরে হতো, এই 34 নম্বর প্রশ্নটা আমাদের 16 নম্বর অধ্যায়েরই। একটু খেয়াল করো যে এখানে উদ্দীপকের দৃশ্যপটের সমস্যাটি যে ধরনের সামাজিক সমস্যা তার কারণ ব্যাখ্যা করো, আর সমস্যা সমাধানে আইনের প্রয়োগই যথেষ্ট নয় ব্যাখ্যা করতে বলছে। এই যে কি বলছে, যে নবম শ্রেণীর ছাত্র এক্স প্রায় স্কুল পালিয়ে বন্ধুদের সাথে রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করে, সম্পত্তি চিন্তাই করতে গিয়ে পুলিশের ধরা পড়ে, সে এখন শ্রীঘরে। শ্রীঘর মানে তো বোঝোই জেলখানা। দৃশ্যপট 2, সেন্টুমিয়া শহরে কাজ দেওয়ার নাম করে গ্রামের তরুণী মেয়েদের বিদেশে পাচার করে, সম্প্রতি ধরনের অপরাধে সে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এখানে একের কথা বলা হয়েছে, 2 এর কথা বলা হয়েছে। সুতরাং এটা আমাদের সামাজিক সমস্যার প্রশ্ন। আমরা জানি যে একটা হচ্ছে কিশোর অপরাধের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, সেই বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছে, যেটা আমাদের অধ্যায় আলোচনায় কিন্তু বলা হয়েছে। আমরা আরেকটি প্রশ্ন দেখবো, 35 নম্বর প্রশ্ন। এটার ক্ষেত্রে সেটা কি দেখি যে উদ্দীপকে প্রথমত রহমান সাহেবের দেখা ঘটনাটি কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো, আর উদ্দীপকের দ্বিতীয় অংশের বর্ণনায় কারখানার মালিক প্রচলিত আইন লঙ্ঘন করেছে কিনা উত্তরে সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ যে শিশু শ্রম সম্পর্কে আমরা যেটা পড়েছি সেই শিশু শ্রম থেকে এখানে প্রশ্ন করা হয়েছে। আমরা কিন্তু শিশু শ্রম সম্পর্কে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাব। এরপর আমরা 37 নম্বর প্রশ্ন দেখব, আরেকটি প্রশ্ন। সেখানে বলা হচ্ছে, রিনা যে ঘটনার শিকার তা বাংলাদেশের কোন সমস্যাটিকে নির্দেশ করে ব্যাখ্যা করো। আমি উদ্দীপক না পড়েই রিনার কথা শুনে কিন্তু বলে দিচ্ছি। দেখো, এই যে বিদেশে পাচার করে দেয়, অন্যদিকে চাকরিজীবী বাবা মার একমাত্র সন্তান রোহান স্কুল পালিয়ে এসে রাস্তার মোড়ে আড্ডা দেয়, মেয়েদের সাথে অশালীন আচরণ করে। তাহলে যে রোহান আর রিনার অ্যান্সারটা কি হবে, তোমরা বুঝে গেছো না? অবশ্যই বুঝে গেছো, অবশ্যই লিখতে পারবা। প্রশ্ন কোনগুলো আসবে, কঠিন আসবে, এইগুলোই আসবে, এইগুলোই লিখতে হবে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, তোমরা ভালো একটা প্রিপারেশন আছে তোমাদের, শুধুমাত্র এই প্রশ্নগুলো তোমাদের দেখে পরীক্ষা দিতে যেতে হবে। 37 নম্বর প্রশ্ন দেখা বলছে, আলভির দেখা উদ্দীপকের প্রথম সম্ভাবটি তোমার পাঠ্যবইয়ের কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে, রাষ্ট্রীয় সামাজিক জীবনে আলভির দেখা উদ্দীপকের দ্বিতীয় সম্ভাবটির প্রভাব বিশ্লেষণ করো। আমরা এই যে এখানে উগ্রপন্থী সন্দেহে গ্রেপ্তার অর্থাৎ জঙ্গিবাদের কথা আমরা এখানে বুঝতে পারতেছি। এইবার আমরা 38 নম্বর প্রশ্ন দেখব। এখানে বলা হচ্ছে যে ঘটনা 2 কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে ব্যাখ্যা করো, এবং নির্দেশিত সামাজিক সমস্যাটি প্রতিরোধের জন্য উদ্দীপক উল্লেখিত পদক্ষেপই যথার্থ গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে একটা বাসে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন, অন্য কোনো যাত্রী না থাকায় বাসের চালক হেল্পার মিলে বিভিন্ন খারাপ মন্তব্য সহ তার সাথে অশোভন আচরণ করে। তার বন্ধুদের এই ঘটনা জানানোর পরে তারা দোষীদের গ্রেপ্তার বিচারের দাবি জানায়। পরের দিন পুলিশ অপরাধীদেরকে গ্রেপ্তার করে। তাহলে এই যে আমরা কিন্তু নারীর প্রতি সহিংসতা বা নারী নির্যাতনের ঘটনাটা এখানে দেখতে পাচ্ছি। সর্বশেষ যে প্রশ্নটি তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে সেই প্রশ্নটা আমরা একটু দেখবো। এবার এখানে বলছে, উদ্দীপকে বর্ণিত
উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাটির কারণসমূহ ব্যাখ্যা করো, শ্রেণীকক্ষের বক্তব্য তুমি কি সমর্থন করো, উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমরা একটু এটা দেখি, 14-10-17 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকার 16 পৃষ্ঠায় প্রাণ গেল চারজনের শিরোনামে একটি খবর ছাপা হয়। এতে লেখা হয়, এনে গত 241 দিনে দেশের বিভিন্ন জেলায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো 2191। এই খবরটি পড়ার পর দশম শ্রেণীর ছাত্র ফাহিমের পিতা ফাহিমকে বলেন, এই সমস্যাটা আমাদের একটি বড় সামাজিক সমস্যা। শ্রেণী শিক্ষক এই খবরটি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বললেন, এই সমস্যা হ্রাস করতে শুধু পদক্ষেপ গ্রহণ করলেই হবে না, একই সাথে নিরাপদ চলাচলের জন্য নিজেদের কিছু করা উচিত। তার মানে কোনটা বলতো? আমি যে লিখে দিলাম এখানে সড়ক, তারপরের লাইন কি হবে বলো? দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনার কথা বলা হয়েছে। তো এই যে যে ধারণা দিলাম সৃজনশীল প্রশ্নগুলোর, এই ধারণা ভিত্তিক প্রশ্নগুলো তোমাদের প্রিপারেশন নিতে পারো। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে তোমরা হচ্ছে যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশন অনুসরণ করবা। তারপরে আমি কিছু নমুনা প্রশ্ন দেখালাম, এই নমুনা প্রশ্নগুলো দেখবা, আশা করি তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে, তোমরা অনেক ভালো মতো পরীক্ষা দাও। তোমাদের জন্য শেষ সময়ে শুভকামনা রইল, অনেক আগে থেকেই শুভকামনা আছে, অনেকেই অনেক আগে থেকে আমাদের সাথে সম্পৃক্ত আসো, যারা নতুন আসছো তাদেরকে আবারও শুভকামনা জানাচ্ছি। তোমাদের আগামী দিনগুলো ভালো হোক, সুন্দর হোক তোমাদের আগামী দিনগুলো, তোমরা যে যে লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাও তোমরা সেই সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। আমরা শুধুমাত্র তোমাদেরকে একটু সহায়তা করতেছি, একটু ধারণা দিচ্ছি, যাতে করে তোমরা তোমাদের এই পরিশ্রমটাকে, তোমরা যে পরিশ্রমটা করে আসছো সেই পরিশ্রমটাকে যাতে খুব ভালো মতো গঠনতান্ত্রিকভাবে সফলতার দিকে নিয়ে যেতে পারো, এই জন্যই। তো আজকে এ পর্যন্তই, সবার প্রতি শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।